রাজ্যের রাজপথত সন্ত্রাস কমা নাই ডাম্পার চালকর। ডাম্পারে বাইক আরোহীক খুন্দার পাশতে উত্তপ্ত রঙিয়ার উদিয়ানা, মরিগাঁওর বারপুজিয়া আর হাতশিঙিমারীত পথ দুর্ঘটনাত শিশুসহ নিহত দুজন। চাবুয়াত বিধায়কর কনভয়ের বাহনে মহতিয়ালে মারুতি বাহন। কংগ্রেসের প্রার্থিত্ব নাপালে বিজেপিত যোগ দিবলে সাজু সাংসদ প্রদ্যুৎ বরদলৈ। পাঠশালাত বিস্ফোরক দাবী বিধায়ক ফণীধর তালুকদারর। বিরোধী দলপতি দেবব্রত শইকীয়াক লৈও তাৎপর্যপূর্ণ মন্তব্য বিধায়কজনের। দিল্লীত বিজেপির প্রার্থিত্ব কেন্দ্রিক ব্যাপক তৎপরতা। সভাপতি নাড্ডা আর গৃহমন্ত্রী অমিত শাহর উপস্থিতিত নির্বাচনী প্রভারীর সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক। হাতত প্রার্থী তালিকা লৈ দিল্লীত মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। সুদখোরের বিরুদ্ধে জোরদার অভিযানের মাজতে ধুবুরীত সুদখোরের সন্ত্রাস। সুদ বিচারি এটা পরিয়ালক মারপিট আর ঘর মাটি দখলের চেষ্টা সুদখোরের। রাজ্যজুড়ি চলা অভিযানত 24 ঘণ্টাত গ্রেপ্তার 12 জন সুদখোর। মুসলিম বিবাহ আর বিচ্ছেদ পঞ্জীয়ন আইন বাতিলের বাবে সরকারে লওয়া সিদ্ধান্তর বিরুদ্ধে ন্যায়ালয়ত গোচর তরিব জমিয়তে। রাজ্যিক কেবিনেটর প্রস্তাব লওয়ার পাছনে রাজ্যত ভিন্ন প্রতিক্রিয়া। সরকারের সিদ্ধান্তক আদরণি জানাইছে মুসলমান মহিলাকে ধরে আন বিভিন্ন পক্ষ। রাজ্যত অব্যাহত আছে কিলার ডাম্পারর ত্রাস। নমস্কার, এটি বাতৰিলৈ স্বাগতম। স্টুডিওত মই প্রাঞ্চল। মহানগরীর পাছত এইবার রঙিয়াত তীব্রবেগী ডাম্পারে মহতিয়ালে চলন্ত বাইক। ডাম্পারর খুন্দাত ছিটিকি পড়িল বাইকর দুজন আরোহী। রঙিয়ার উদিয়ানত সংঘটিত দুর্ঘটনাত গুরুতরভাবে আহত হয়েছে দুই বাইক আরোহী। চলন্ত বাইকখনক খুন্দিওয়ার পাছতে ডাম্পারর সঙ্গে পলাল চালক। ডাম্পারর দৌরাত্ম এতিয়াও রাজ্যত অব্যাহত আছে। এই সকল ডাম্পার চালকে কোনো ধরনের গুরু গোসাই নামানি ডাম্পার চলায়, যার ফলত এই দুর্ঘটনাবর সংঘটিত হয়। এই ডাম্পার চালকসলক নাখি লগাবল চেষ্টা করেও ব্যর্থ হয়েছে পরিবহন বিভাগ। আনকি পরিবহন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্যই হাত জোর করে সেবা করেও কোনো ধরনের কামত আনিব পৰা নাই। মুঠতে ডাম্পারর দৌরাত্ম চলি আছে আর ডাম্পারে এক প্রকার রাজ্যের বিভিন্ন প্রান্তত বহু লোকের প্রাণ কাহিনীছে। মহানগরীর পাছত এবার রঙিয়াত তীব্রবেগী ডাম্পারে মহতিয়ালে চলন্ত বাইক। ডাম্পারর খুন্দাত ছিটিকি পড়িল বাইকর দুজন আরোহী। রঙিয়ার উদিয়ানাত সংঘটিত দুর্ঘটনাত গুরুতরভাবে আহত হয়েছে দুই বাইক আরোহী। চলন্ত বাইকখনক খুন্দিবার পাছতেই ডাম্পারর সঙ্গে সেই চালকজনে পলায়ন করে। ইফালে দুর্ঘটনাত গুরুতরভাবে আহত বাইক আরোহী দুজনের এজন বরমার বিষ্ণুপুরের বীরদাও বসুমতারী আর আনজন উইজডম গয়ারী। স্থানীয় লোকে দুয়োকে উদ্ধার করে প্রথমে ভর্তি করালে রঙিয়া অসামরিক চিকিৎসালয়। পাছত উন্নত চিকিৎসার বাবে আহত যুবক দুজনক প্রেরণ করা হয় গুয়াহাটী চিকিৎসা মহাবিদ্যালয় আর হসপিটাললৈ। AS14N8276 নম্বরের পালসার বাইকরে বাইহাটা চারিআলিলৈ গৈ থকা অবস্থা পিছফালের পর খুন্দা মারিছিল দ্রুতবেগী ডাম্পারখানে। ইফালে চলন্ত বাইকত খুন্দা মরা ডাম্পারখনের নাছিল কোনো নাম্বার প্লেট। নুনা নৈর আহি থকা নাম্বার প্লেটবিহীন ডাম্পারখনে হঠাৎ ইউটার্ন লওয়ার বাবে দুর্ঘটনা সংঘটিত হওয়ার বা সংঘটিত করার অভিযোগত যান বাহন আরক্ষীর উপর ক্ষোভ উজারে প্রত্যক্ষদর্শীয়ে। নম্বর প্লেট নথকা ডাম্পারর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নোলার বাবেও যান বাহন আরক্ষীর লোক ক্ষোভর বলি হল ঘটনাস্থলীত উপস্থিত থাকা রাইজর পৰা। কি কম আর এই দুঃখের বিষয়, কবালাগা রাস্তা নাই, এতে মাটি গেটি আছে। কালি তিনহান গাড়ি আছে নই, তিনহান গাড়ি এজন সরু ছোৱালী এটা মারাই গল, আর আজি রাতেপুয়াই এখান ভোটান গাড়ি লাগি বেশি গেছে। মানে ডাম্পার এখানে সিধে সাইড সাবান নাই, পিছফালে সাবান নাই, ডাইরেক্ট ঘুরে দেই। গতি সেই কারণে ডাম্পার কার কব, ডাম্পার চিন্তা চিন্তা চলি আছে, কাবার বাদ চলি আছে। গতিকে ইচ্ছে এই মতো গধূলি ডাম্পার এখান ঘুরে দিছি, বাইক এখান মারি দিলে, বাইক এখান মারি দিলে, বাইক এখান মানে এটা মরমর অবস্থা। এটা মানে সি
এটু অতি সোনকালে যাতে আমার একটু ডিভাইডার বনাই ফেলে এভেকশন করে বহুত বহাল করে দেয় সেটা আমার রাইজর পড়ায় দাবি। কারণ এক্সিডেন্ট সাউতে সাউতে আজিক লেগে বহুত এক্সিডেন্ট দেখা পালে তাই গতি দুনাই যাতে এনেকা এক্সিডেন্ট নহক তারপর আরক্ষী প্রশাসনের ফলের পরা হোক সরকারের ফলের পরা হোক যাতে অতি শীঘ্রে এই জায়গাখানি আমার ডিভাইডার বহাল করে দেয় এই শক্ত এই আমার দাবি রাইজর কারণে। অনফলে চলন্ত বাইকত তীব্র বেগী ডাম্পারে খুন্দি হওয়ার পাশতে বন্ধ হয়ে পড়ে রঙিয়ার 27 নম্বর রাষ্ট্রীয় ঘাইপথত যান বাহনের চলাচল। বহু লোকে তাত ভিড় করে আর তার পাশের অবস্থা আমি দেখাইছো। এনে ধরনের ডাম্পার চালকর অতপালি বা দৌরাত্মর বাবেই বিভিন্ন সময়ত বহু স্থানত বিক্ষিপ্ত ঘটনা সংঘটিত হয়। স্থানীয় রাইজ ওলাই আহিবলে বাধ্য হয়, প্রতিবাদ সাব্যস্ত করবলে বাধ্য হয় আর যান বাহনের চলাচলতো বাধার সৃষ্টি হয়। আমার সাংবাদিক ইনামুল আছে বর্তমান। ইনামুল ইসলাম, যেহেতু রঙিয়ার এই পরিবেশ ইনামুল, আৰু অতি গুৰুত্বপূৰ্ণ এটা খবৰ এইটো যে ডাম্পাৰ চালকৰ দৌৰাত্ম বাঢ়িছে, ডাম্পাৰ চালকৰ অতপালি বাঢ়িছে, কিন্তু এতিয়ালৈকে কোনো ধৰণৰ বিশেষ ৰূপত এই ডাম্পাৰ চালক বা ডাম্পাৰ মালিকসকলে অলপো তল পৰিব বিচৰা নাই, তেওঁলোকে অতপালি চলাই আছে। হয় প্ৰাঞ্জল, ৰঙিয়াৰ যি 27 নং ৰাষ্ট্ৰীয় ঘাইপথ আছে, এই 27 নং ৰাষ্ট্ৰীয় ঘাইপথত ক'ব লাগিব যে যি ডাম্পাৰ আৰু ট্ৰেক্টৰ তেওঁলোকৰ দৌৰাত্মা চলিছে, সাধাৰণ মানুহ এই ৰাস্তাৰ ওপৰত উঠাটো অসম্ভৱ হৈ পৰিছে আৰু তেওঁলোকে যিয়ে যেনেকুৱা পায় কোনো গুৰু গোহাই নামানে, যান বাহন আইন উলংঘা কৰি তেওঁলোকে এনেধৰণে চলাচল কৰি আছে, যাৰ ফলত প্ৰায়ে দুৰ্ঘটনা সংঘটিত হৈছে। আৰু যদি চাব যাব লাগে তেতিয়াহ'লে যোৱাকালিৰ ভাগত 3টাকৈ দুৰ্ঘটনা যি ৰঙিয়াৰ উদিয়ানা অঞ্চল আছে, এই উদিয়ানা অঞ্চলৰ 27 নং ৰাষ্ট্ৰীয় ঘাইপথত সংঘটিত হৈছিল। আনকি এগৰাকী তেজপুৰৰ কিশোৰী এগৰাকীৰ 12 বছৰীয়া কিশোৰী এগৰাকীৰ মৃত্যু হৈছিল আৰু তাৰপিছতো তেওঁলোকৰ আচলতে যি ধৰণে গুৰু গোসাঁই এতিয়াও তেওঁলোকে মনা নাই। আৰু যাৰ পৰিপ্ৰেক্ষিতত আজি সন্ধিয়াৰ ভাগত যি বৰমাৰ পৰা দুগৰাকী যুৱকে বাইক লৈ তেওঁলোকে বাইহাটা চাৰিআলিলৈ আহি থকা অৱস্থাত পিছফালৰ পৰা এখন তীব্ৰবেগী ডাম্পাৰে নম্বৰ প্লেটবিহীন ডাম্পাৰে তেওঁলোকক খুন্দিয়াই তেওঁলোকে হঠাৎ ইউ টাৰ্ণ লৈ তেওঁলোক ঘটনাস্থলীৰ পৰা পলায়ন কৰে আৰু প্ৰত্যক্ষদৰ্শীয়ে সেই মুহূৰ্ততে ডাম্পাৰ এখনৰ দুখনমান ফটো সংগ্ৰহ কৰে আৰু তাৰপিছতে ঘটনাস্থলী উত্তপ্ত হৈ পৰে আৰু স্থানীয় ৰাইজে 27 নং ৰাষ্ট্ৰীয় ঘাইপথ যি গুৱাহাটী অভিমুখী ঘাইপথ ইমান প্ৰতিক্ৰিয়া হৈছে, তাৰ পাছতো এইসকল ডাম্পাৰ চালকৰ গাত কথা লগা নাই নে মানুহৰ বিৰুদ্ধে এনেধৰণে বাহন চলাম বুলি ভাবি লৈছে সেইসকল চালকে? হয় প্ৰাঞ্জল, আচলতে এই ক্ষেত্ৰত পৰিবহণ বিভাগ সম্পূৰ্ণ বিফল হোৱা বুলি ক'ব লাগিব, কিয়নো বাৰে বাৰে ৰাইজে আহ্বান জনাই আছে, অনুৰোধ জনাই আছে আৰু এয়া যে প্ৰথম পথ অৱৰোধ সেয়া নহয়। ৰঙিয়াত প্ৰায়ে এনেধৰণৰ পথ অৱৰোধ চলিয়েই থাকে, তাৰপিছতো আচলতে নাকি লগাব পৰা নাই পৰিবহণ বিভাগে, যাৰ পৰিপ্ৰেক্ষিতত যিসকল ক'ব লাগিব যে 18 বছৰৰ তলৰ যুৱকেও এই ডাম্পাৰ চলোৱা লক্ষ্য কৰা যায় আৰু তেওঁলোকৰ দৌৰাত্মাৰ ফলত এনেধৰণে প্ৰায় দুৰ্ঘটনা সংঘটিত হৈছে আৰু বহু লোকে প্ৰাণ হেৰুৱাব লগা হৈছে, চিৰদিনৰ বাবে ঘূনীয়া হ'ব লগা হৈছে বহু লোক। আৰু আজিও ঠিক তেনেদৰে এই দুৰ্ঘটনা সংঘটিত হৈছিল, যাৰ পৰিপ্ৰেক্ষিতত দুগৰাকী যুৱক গুৰুতৰভাৱে আহত হৈছে, তেওঁলোকক স্থানীয় ৰাইজৰ সহযোগত আৰক্ষীয়ে ৰঙিয়া মহকুমা সামৰিক চিকিৎসালয়ত ভৰ্তি কৰোৱা হৈছিল, তাৰ পৰা সংকটজনক অৱস্থাত গুৱাহাটী চিকিৎসা মহাবিদ্যালয়লৈ প্ৰেৰণ কৰা হৈছে আৰু তেওঁ ৰাইজে দাবী জনাইছে যে অতি সোনকালে যি ডাম্পাৰ চালকৰ দৌৰাত্ম ট্ৰেক্টৰ চালকৰ দৌৰাত্ম তেওঁলোকক ক্ষমা কৰিব, তেওঁলোকক অতি সোনকালে নাকি লগাব লাগে আৰু এই ক্ষেত্ৰত আৰক্ষীয়ে ব্যৱস্থা গ্ৰহণ কৰিব লাগে আৰু তাকে লৈ তৰ্ক বিতৰ্ক চলিছিল। আৰক্ষীয়ে আৰক্ষীয়ে দাবী অনুৰোধ জনাইছিল যে ৰাষ্ট্ৰীয় ঘাইপথটো মুকলি কৰি দিব লাগে, কিন্তু ৰাইজে কোনো বুদ্ধে মানি লোৱা নাছিল আৰু তাৰপিছত যান বাহন আৰক্ষীয়ে আশ্বাস দিছিল যে অতি সোনকালে তেওঁলোকৰ মন্ত্ৰী পৰিমল শুক্লবৈদ্যই হাতযোৰ কৰিছিল, তাৰ পাছতো এইসকল চালক সংযম হোৱা নাই, কেতিয়া সংযম আহিব এওঁলোকৰ এইসকল চালকৰ মাজলৈ সেয়া সবাতোকৈ ডাঙৰ প্ৰশ্ন হিচাপে বিবেচিত হৈছে। মন্ত্ৰী পৰিমল শুক্লবৈদ্যই হাতযোৰকৈ চালকক সংযত হবলৈ আহ্বান জনোৱাৰ দিনাই ডাম্পাৰৰ খুন্দাত এজনৰ মৃত্যু হল। হোটেল ৰেডিছন ব্লুৰ সন্মুখৰ স্কুটি চালকৰ মৃত্যুৰ লগতে গুৰুতৰভাৱে আহত হৈছে আন এজন। পুৱনি নিশা উত্তৰ গুৱাহাটীৰ শিলশাকত দ্ৰুতবেগী ডাম্পাৰ সোমাল এঘৰৰ শোৱনি কোঠাত। ৰাজ্যত ডাম্পাৰৰ সন্ত্ৰাস, কেৱল পথচাৰীক মহতিয়াই ক্ষান্ত থকা নাই ডাম্পাৰে। এবাৰ ৰাজপথৰ পৰা গৈ মানুহৰ ঘৰৰ শোৱনি কোঠাত সোমাল এইখন ডাম্পাৰ। ডাম্পাৰৰ খুন্দাত ভাঙি টছ নছ হল এইটো বাসগৃহ। উত্তৰ গুৱাহাটীৰ শিলশাকুত ডাম্পাৰৰ খুন্দাত কথম্পি প্ৰাণ ৰক্ষা পৰিল পীতাম্বৰ শৰ্মাৰ পৰিয়ালৰ 4 সদস্য।
পাতিলে আপনি শুই আসলো আমি শুই থাকতে গম নাপাও কি আইসে বলে ধরমকে ভি হইছে তারপরে ডাম্পারটো কুমাই গেছে লড়াটো আর মই শুই আসলো সালজনী যে ভাগত শুই আসলে ভয়ঙ্কর পরিবেশের মাজত প্রতিবেশীয়ে কুঠার পৰা উদ্ধার করিলে পরিয়ালটোৰ সদস্য সকলক প্রথমে পথৰ দাঁতিৰ গছ মহতিয়াই পিছত বৈদ্যুতিক খুঁটা মহতিয়াই এই ডাম্পারখনে রাজপথৰ পৰা গৈ সোমাই গৈ শুৱনি কুঠাত যি সময়ত ডাম্পারৰ বিৰুদ্ধে কঠোৰ হৈছে আৰক্ষী ডাম্পার বাস মালিক সংস্থাৰ ওচৰত গৈছো তেওঁলোকৰ অভিযোগ গৈ কৰজুৰে কৈ আহিছো যে মানক আপোনালোকে কিন্তু কোনো না কোনো ঠাইত নামানে সেইকাৰণে এনেকুৱা দুৰ্ঘটনা হৈ আছে যি সময়ত হাত জোৰ কৰি ডাম্পার চালকসকলক নিয়ন্ত্ৰিত গতিত ডাম্পার চলাবলৈ আহ্বান জনাইছে পৰিবহণ মন্ত্ৰী পৰিমল শুক্লবৈদ্যই সেই সময়ত দেখা গৈছে ডাম্পার চালকৰ ডেম কেয়াৰ উদ্ভণ্ডালি নিশা গুৱাহাটীৰ পদুম্বৰীটো তীব্ৰবেগী ডাম্পাৰে মহতিয়াই নিয়ে দুই স্কুটি আৰোহীক ইয়াৰ ফলত থিতাতে এজনৰ মৃত্যু হয় আনজনক সংকটজনক অৱস্থাত জি এম চি এইচলৈ প্ৰেৰণ কৰা হয় ইয়াৰ পিছতেই বিৰাজ কৰে উত্তপ্ত পৰিস্থিতি গুৱাহাটীৰ পৰা দীপাংকৰ দাস আৰু উত্তৰ গুৱাহাটীৰ পৰা ৰন্তুবৈশ্যৰ ৰিপৰ্ট নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট মুঠতে পৰিবহণ মন্ত্ৰীৰ কাকুতি মিনতি নামানে উদণ্ড ডাম্পাৰ চালকে যান বাহন আইনলৈ ভেঙুচালি কৰা ডাম্পাৰ চালকৰ শুনিবলৈ সময় নাই আৰক্ষীৰ নিৰ্দেশনা সৰ্বসাধাৰণ পথচাৰীৰ সৈতে জীৱন মৃত্যুৰ খেল খেলিছে উদণ্ড ডাম্পাৰ চালকে ৰাজপথত নিজৰ খেল খুচিমতে অভাৰটেক আৰু তীব্ৰবেগত ডাম্পাৰ চলাই ঘাতক চালকে দৈনিক প্ৰাণ লৈছে একাধিক লোকৰ ঘাতক ডাম্পাৰৰ দৌৰাত্ম এতিয়া ডাম্পাৰে নিদ্ৰাহৰণ কৰিছে মানুহৰ শান্তিত শুই থাকিবলৈ দিয়া নাই ঘৰৰ ভিতৰ সোমাইছেগৈ ডাম্পাৰ গোটেই ঘটনাবোৰ আমি আপোনালোকক কম শেহতীয়াভাৱে গোটেই অসমজুৰি ডাম্পাৰৰ দৌৰাত্ম হৈছে আৰু এই ডাম্পাৰবোৰে ঘাতকৰ ৰূপ ধাৰণ কৰিছে ডাম্পাৰৰ চালকৰ কোনো কথা গাত নালাগে আনকি পৰিবহণ মন্ত্ৰীয়ে হাত জোৰ কৰি প্ৰাৰ্থনা কৰে তাৰ পাছতো ডাম্পাৰৰ চালক মালিকে গুৰুত্ব দিয়ে পৰিবহণ মন্ত্ৰীয়ে উপায়ন্তৰ হৈ কৈছিল যে হাত জোৰ কৰিছোঁ অলপ শান্ত হওক কিন্তু তাৰ পাছতো নাই কোনো গুৰুত্ব নাই অত্যাচাৰী হৈ পৰিছে মানুহ হত্যাকাৰী যেন হৈ পৰিছে এইবোৰ ডাম্পাৰ চালক বিভিন্ন প্ৰান্তত ডাম্পাৰে দুৰ্ঘটনা সংঘটিত কৰিছে কোনো গুৰুগোসাঁই নমুনাকৈ গাড়ী চলোৱাৰ ফলত অতিমাত্ৰা বেগত গাড়ী চলোৱাৰ ফলত বা আন আন কেতবোৰ কাৰণত স্বাভাৱিকতে তেওঁলোকৰ আসনখন অলপ ওপৰত থাকে ডাম্পাৰবোৰ অলপ ওখ হয় যাৰ বাবে হয়তো বহু ক্ষেত্ৰত নিজৰ স্পীড এটা নিৰ্দিষ্ট গতিত গৈ থকাৰ পাছত সৰু সুৰা গাড়ীক তেওঁলোকে হয়তো গুৰুত্ব দিব নোৱাৰে বা তেনেধৰণে ভালদৰে মন দিব নোৱাৰে সেইটো সাধাৰণতে অজুহাত বুলি কোৱা হয় তেওঁলোকৰ এক প্ৰকাৰ অজুহাত কিন্তু সেই ডাম্পাৰ চালকসকলৰ যিমানেই যি অজুহাত নাথাকক কিয় তেওঁলোকে যদি ভালদৰে গাড়ী চলাব নাজানে তেনেহ'লে নচলালেই ভাল কেৱল আসনখন ওপৰত তেওঁলোকৰ গাড়ীখন ডাঙৰ এটা নিৰ্দিষ্ট গতিত যাব পৰা গাড়ী সকলো উখুৰা মুখুৰা পথত চলাব পৰা গাড়ী সেইবোৰ কৈয়ে তেওঁলোকে মাত্ৰ নিৰ্দিষ্ট এটা এনেধৰণৰ ঘটনাৰ পৰা হাত সাৰি থাকিলে নহ'ব তেওঁলোকে দুৰ্ঘটনা সংঘটিত কৰে আৰু দুৰ্ঘটনা সংঘটিত কৰাৰ বাবে প্ৰতিগৰাকী চালকে সমানে জগৰীয়া শেহতীয়াভাৱে আজি কেইদিনমান ৰাজ্যৰ বিভিন্ন প্ৰান্তত দুৰ্ঘটনাবোৰ সংঘটিত কৰিছে ডাম্পাৰ চালকে ডাম্পাৰ দ্ৰুতবেগত চলাই বহুতকে মহতিয়াই নিছে বিভিন্ন প্ৰান্তত বহুজন লোকৰ মৃত্যু হৈছে আৰু শেহতীয়া ঘটনা হৈছে উত্তৰ গুৱাহাটী এঘৰ মানুহৰ ভিতৰত সোমালগৈ ডাম্পাৰ ইমান বেগত আহিছিলে ডাম্পাৰখন যে শুই থকা অৱস্থাতেই তেওঁলোকৰ ঘৰ ভাঙি প্ৰৱেশ কৰিলেগৈ ডাম্পাৰ সৌভাগ্যবশতঃ কোনো লোকৰ অনিষ্ট সাধন নহ'ল কিন্তু উত্তৰ গুৱাহাটীৰ এই ঘটনাই আকৌ এবাৰ প্ৰতিপন্ন কৰিছে এই ডাম্পাৰ চালকবোৰৰ চৰিত্ৰ কিমান ভয়ংকৰ গতিত তেওঁলোকে গাড়ীবোৰ চলায় কোনো গুৰুগোসাঁই নমুনাকৈ গাড়ীবোৰ চলায় আন এক ঘটনা ৰেডিছন ব্লুৰ সন্মুখত য'ত ডাম্পাৰ চালকে তীব্ৰ গতিত আহি হঠাৎ ডাম্পাৰখন ৰখাই দিলে আৰু তাৰ ফলত পিছফালৰ পৰা আহি থকা গাড়ী এখনে ডাম্পাৰত গৈ খুন্দা মাৰিলে এইবোৰ এটা নিত্য নৈমিত্তিক ঘটনালৈ পৰিণত হৈছে আনকি খুদ পৰিবহণ মন্ত্ৰীৰ হাততো উপায় নোহোৱা হৈছে যেন কোনো আইনৰ গণ্ডি তেওঁলোকক সোমাবই নোৱাৰে মন্ত্ৰী হৈও তেওঁ নিৰুপায় হৈ পৰিছে মন্ত্ৰী হৈও তেওঁ হাত জোৰ কৰিবলগীয়া হৈছে কোনো কঠোৰ নীতি নিয়ম যেন এওঁলোকৰ ক্ষেত্ৰত প্ৰযোজ্য কৰাবই নোৱাৰে এয়াও দুৰ্বলতা নহয়নে এয়াও স্বাভাৱিকতে ভাবিবলগীয়া এটা কথা নহয়নে যদি মন্ত্ৰীয়ে হাত জোৰ কৰিবলগীয়া হয় তেনেহ'লে এই ডাম্পাৰ চালকবোৰে বা ডাম্পাৰৰ মালিকবোৰে গুৰুগোসাঁই নমুনাকৈ চলাই থাকিব আমি বুজি পাওঁ ডাম্পাৰৰ কাম হৈছে প্ৰতিকূল কামবোৰ কৰা
আর প্রতিকূলতার মাজতো গাড়ি সামগ্রী কঢ়িয়াই নিয়া, মাটি কঢ়িয়াই নিয়া বা আন আন কেতবোৰ কাম করা, কিন্তু সেইবুলিয়ে তেওঁলোকে যতে ততে দুর্ঘটনা সংঘটিত করে থাকবে। তেওঁলোকৰ কাম হল কিমান সুরক্ষিতভাবে গাড়িখন চলোৱা, আর যদি সুরক্ষিতভাবে গাড়িখন চলাব নোৱাৰে তেনেহলে চালক হওয়ার কি অর্থ থাকে। এই ক্ষেত্রে স্বাভাবিকতেই এটা রাজ্যজুড়ি তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। আর বাতরিখিনে সময় হয়েছে বাণিজ্যিক বিরতির। গৌরব গোটেই বিশ্বতেই ইয়ার সম্মান স্ট্রং মানে মাইথন আহা এক্সাম চর্চাত আছে পুনৰ স্বাগতম। কংগ্রেসের প্রার্থিত্ব নাপালে বিজেপিত যোগ দিব সাংসদ প্রদ্যুৎ বৰদলৈ। নগাঁত প্রার্থিত্ব পয়ার আহাত রয়ে আছে প্রদ্যুৎ বৰদলৈ। এই বিস্ফোরক দাবী বিধায়ক ফণীধৰ তালুকদাৰৰ। কংগ্রেসের নগাঁর প্রার্থী ঘোষণার পাঁচদিনা স্পষ্ট হব, সকল প্রায় নিশ্চিত হয়েছে যোগদানের কথা। ফণীধৰ তালুকদাৰৰ এই বক্তব্য বিরোধী দলপতি দেবব্রত শইকীয়াক লৈও তাৎপর্যপূর্ণ মন্তব্য বিধায়কজনের। কেবল সংখ্যালঘু বিধায়কেহে যোগ নিদিয়ে বিজেপিত, ভবিষ্যতের কথা ভাবিহে বিজেপিলৈ নাহে সংখ্যালঘু বিধায়ক। নগাঁও টিকটটুক লগি অপেক্ষা করে আছে, আর টিকট ডিক্লার দেওয়ার পিছর দিন এখন আপনার কব নিজে নিজে রাইজে বুঝি লোক কথা কাম করে দেব। এটা বর্তমান তো আপনার সবই বুঝি গেছে টিকট নোপালেক বেলেগ, আর টিকট বার দিন টিকট ডিক্লার দিনের পিছর দিন আপনার মোক কব আপনার ফাইনাল হয়ে গেছে, সকলো ফাইনাল হয়ে গেছে, মোটামুটি সকল ফাইনাল। আমার এই মুসলিম হেরিকেজনক নাপাম আমি, কারণ মানে ভোটরও কথা আছে ভবিষ্যতরও কথা আছে, গতিকে বাকিবিল দেবব্রত শইকীয়াও আহিব মোটামুটি আহিছে তো ভাষা সাহিত্য মতে। মহানগরীর আঠগাঁত ক্রাইম ব্রাঞ্চর অভিযান, বিনায়ক এনক্লেভর অভিযানত ব্যবসায়ী গ্রেপ্তার করা হয়েছে। আরক্ষীর জালত ব্যবসায়ী ভবেশ শর্মা, চুরি করা মোবাইল বাংলাদেশ সরবরাহ করা চক্রের সঙ্গে জড়িত ভবেশ শর্মা। ইতিমধ্যে আরক্ষী জব্দ করেছে 185টা চুরি মোবাইল। নবল সাহানির কুরিয়ার সার্ভিসের পর জব্দ হয়েছে মোবাইল খিনি। কুরিয়ারে চুরি করা মোবাইল বাংলাদেশ সরবরাহ করেছিল ভবেশ শর্মা এন্ড কোম্পানিয়ে। চুরি করা মোবাইল কুরিয়ারে সরবরাহ করে হাওয়ালার ধন সংগ্রহ করে ভবেশ শর্মা বাহিনীয়ে। এই নেক্সাসত বহু হাই প্রোফাইল লোক জড়িত থাকার সন্দেহ মহানগর আরক্ষীর। দিল্লির একাংশ লোক জড়িত থাকার তথ্য প্রমাণ লাভ করেছে ক্রাইম ব্রাঞ্চে। পল্টন বাজার থানাত রুজু হওয়া গোচরের আধারত ক্রাইম ব্রাঞ্চে জেরা করেছে ধৃত ভবেশ শর্মাক। আমার সাংবাদিক বিরিঞ্চি ডেকা লাইভত আছে, ফোন লাইনত আছে। বিরিঞ্চি, অধিক তথ্য বিচারিছো। প্রাঞ্জল, যে দেখা পোৱা গৈছে মহানগরীর বিভিন্ন প্রান্ত বিভিন্ন ধরনের আসলে গ্যাং আছে যুহে মোবাইল স্নেচিং করে, আর দেখা পাওয়া সেই চক্রটির লগত আসলে এই যগী ভবেশ শর্মা ক্রাইম ব্রাঞ্চে ইতিমধ্যে গ্রেপ্তার গৈছে। এটা যথেষ্ট একটা লিঙ্ক আছে, আর সেই লিঙ্কর জড়িয়ে সেই মোবাইল সমূহ এনে ধরনের আসলে চুরি হওয়া মোবাইল সমূহ বিভিন্ন প্রান্তর সেই চুরি চুর বিলাকে সেই ভবেশ শর্মাক জমা দিয়ে, আর সেই জমা দিয়া সেই মোবাইল সমূহ বাংলাদেশলৈ আসলে কুরিয়ার সার্ভিসের জড়িয়ে সেইসমূহ প্রেরণ করা হয়। আর বাংলাদেশত এখন চোরাং মার্কেট আছে মোবাইলের, সেই চোরাং সেকেন্ড হ্যান্ড মোবাইলের এখন চোরাং মার্কেট আছে, যখন মার্কেটত যুদ্ধ টাকা আসলে এই ভবেশ শর্মা এন্ড কোম্পানিয়ে পাব লাগে সেই টাকাখিনি কোনো একাউন্ট বা কারবার জড়িয়ে আসলে সেইসমূহ আদান প্রদান নকরে, সেয়া হাওয়ালার জড়িয়ে আদান প্রদান হোক। এই সমগ্র নেক্সাসটির বিষয়ে ইতিমধ্যে পল্টন বাজার থানাত গোচর রুজু করা হয়েছিল, তদন্ত চলি আছে। সমগ্র বিষয়টি যেহেতু যথেষ্ট লিঙ্ক পোৱা গৈছে, সেই গোচরটি হস্তান্তর করা হয়েছিল ক্রাইম ব্রাঞ্চলৈ, আর ক্রাইম ব্রাঞ্চত যেটা হাতত সেইসমূহ তথ্য পড়িল তেতিয়া সেই ভবেশ শর্মাক লগত লৈ যেটা অভিযান চলালে 185টা মোবাইল ইতিমধ্যে সেই কুরিয়ার সার্ভিসটির পৰা জব্দ কৰিছে, কারণ সেই কুরিয়ার সার্ভিসত সেইসমূহ জমা দি থয়, আর সেইসমূহ নির্দিষ্ট সময় মূরে মূরে আসলে কুরিয়ার সার্ভিসের জড়িয়ে বাংলাদেশলৈ রপ্তানি হয়। ইয়াত যে কেবল এই ভবেশ শর্মাই আছে তেনে নহয়, আর বহু লোক জড়িত হয়ে আছে, দিল্লি মুম্বাই লোকে আসলে বহু মানুষ জড়িত হয়ে আছে বিভিন্ন ধরনের ঠাইত, যি ধরনের মোবাইল সমূহ চুর হয় রেলওয়ে স্টেশনতে হোক বা রাজপথত, সেই চুরি মোবাইল সমূহ সেই গ্যাংটোই আসলে ভবেশ শর্মায়
এন্ড কোম্পানি আসলে লই চলাই আছিল, সেই চলাই থাকা সেই কোম্পানিটোয় তেনে ধরনের আসলে বাংলাদেশলৈ সেই কুরিয়ার সার্ভিসটোর জড়িয়ে আদান প্রদান করে আসছিল। ইতিমধ্যে সেই কুরিয়ার সার্ভিসট যখন সত্রাধিকার আছে গ্রাম্যবাসী সোধা পোছা করব যে কেনে ধরনের বাংলাদেশলৈ প্রেরণ করে, কার এড্রেসত যায়, কোন কোন এই চক্রটোর জড়িত আছে, সেই সকলখিনি তথ্য যেহেতু পোহরলে আসবলে বাকি আছে, গতি কিছু সময় লব এই চক্রটোর দিল্লি মুম্বাই কোন কোন জড়িত আছে, কোনটো প্রধানক আসলে কোনটো পথে এই সমূহ মোবাইল ফোন যায় সেই কথাটুক লো ইতিমধ্যে তদন্ত চলি আছে। আর সেই পথটোরে আসলে কোনে কোনে সহায় করে, আমার গুয়াহাটির পর যেহেতু ভবেশ শর্মা আছে বা অন্য প্রান্ত কোন কোন আছে সেই তালিকাখন প্রস্তুত করে আছে ক্রাইমব্রাঞ্চে, হয়তো আর বৃহৎ নেক্সাস বিড়িছি আর অতি শীঘ্রে হয়তো এই নেক্সাসর লগত জড়িত বহু লোক জানত পড়িব পারে। ধন্যবাদ জানাইছো আপনাকে। বাতৰিখিনিতে সময় হৈছে চমু বাণিজ্যিক বিৰতিৰ। ভাৰতৰ গৌৰৱ গোটেই বিশ্বতেই, ইয়াৰ সন্মান ষ্ট্ৰং মানে মাইথন ষ্টীল।